নমস্কার যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্ক প্রভু সরকার একুশ তারিখে নির্বাচন কমিশন রাজ্যের চার জেলার জেলা শাসককে বদলি করেছে পূর্ব বর্ধমান বীরভূম ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুর এই জেলা শাসকদের মধ্যে অনুপ্রাণিত পূর্ণেন্দু মাঝি বিধান রায় তানভীর আফজল সুনীল আগরওয়াল আছেন নিশ্চয়ই শাসক দল হই হৈ করে উঠবে যে নির্বাচন কমিশন কার্যত কেন্দ্রের শাসক দলের বাহকের মতো কাজ করছে সে তারা বলতেই পারে অক্ষমের নানা রকম যুক্তি থাকে অচুহার ছোট বিশ্বাসের বাড়িতে রাত ভোর আয়কর দপ্তর তল্লাশি চালিয়েছে কতগুলো রিয়েল এস্টেট কোম্পানির সঙ্গে লেনদেনের বিষয় টলিউডের বেতাজ বাদশার বাড়িতে আয়কর দপ্তরের তল্লাশি বেতাজ বাদশার স্ত্রী আবার কাউন্সিলর বড়ো চেয়ারম্যান ভোটের আগে ছোট বিশ্বাসের বাড়িতে আয়কর দপ্তরের তল্লাশি খুবই তাৎপর্যপূর্ণ নয় আসলে এ রাজ্যের শাসক দলের ছোট বড় কুচো মাঝারি নেতারা যে বিপুল বৈভবের মালিক হয়েছেন বিগত দশ এগারো বছরে সেটা আর কোনো গোপন বিষয় নয় দামি দামি এস ইউভি বিদেশি গাড়ি লেটেস্ট মডেলের আইফোন কানে দুল দশ হাতে হাতে আংটি বালা বাজুবন্ধ এরা হচ্ছে আমি শাসক দলের মাতব্বর এর পরিচয় বহন করে শাসক দলের সমর্থকরা রাগ করবেন না আপনারা নিজেদের অভিজ্ঞতা থেকেই দেখেন আপনাদের দলের কুচু মাজারি ছোট বড় নেতা বিগত দশ এগারো বছরে কি বিপুল বৈভবের অধিকারী হয়েছেন তার আগে তারা কি ছিলেন এখন তারা কি হয়েছেন শুভেন্দু অধিকারী বলেন না যে যে এত দুর্নীতি যে দুর্নীতি কল্পনা করা যায় না আসলে শুভেন্দুবাবু এই শাসক দলকে না যার পর নাই বেগ দিচ্ছেন তিনি অনেকের নাম করে বলছেন অশোকনগরের বিধায়কের নাম করে বলেছেন বেশি পটপট করবেন না গরু পাচারে আপনার নাম আছে আবার নদিয়ার করিমপুরে গিয়ে তিনি বললেন যে জলঙ্গীর এই সব জায়গায় তৃণমূলের সংগঠন কিছুই ছিল না আমি দিন রাত এক করে জেলায় মাটি কামড়ে পড়ে থেকে যেখানে তৃণমূলের সংগঠন মজবুত করেছিলাম অন্যায় করেছিলাম ভুল হয়ে গেছে আসলে মালদা মুর্শিদাবাদ দিনাজপুরে তৃণমূল কিন্তু কখনোই কুয়েরা শক্তপোক্ত অবস্থানে ছিল না সাংগঠনিক দিক থেকে সেজন্য মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে দায়িত্ব দেন ওই জেলায় সংগঠন মজবুত করতে শুভেন্দু গণগণ সেখানে যেতেন মুর্শিদাবাদের নির্বাচিত জেলা পরিষদকে কিভাবে ভাঙিয়ে তৃণমূলে যোগদান করেছিলেন বাবু আমরা সবাই জানি এখন তিনি অনুতাপ করছেন বিলম্বিত তাও ভালো কিন্তু তিনি যে কাজগুলো দলনেত্রের নির্দেশে করেছিলেন সেগুলো একেবারেই অনুচিত ছিল নীতি বহির্ভূত কাজ ছিল শুভেন্দুবাবুর এই সৎসাহসটুকু আছে তিনি অন্তত স্বীকার করেছেন আর যত ক্ষমা চেয়েছেন যে তিনি তৃণমূলে থাকাকালীন মুর্শিদাবাদ মালদা দিনাজপুর জেলায় তৃণমূলের সংগঠন মজবুত করার জন্য যে যে পদক্ষেপগুলো নিয়েছিলেন সেগুলো অনৈতিক এবং তিনি বাধ্য হয়েছিলেন তার জন্য তার এখন অনুশোচনা হয় এই জন্য সুদেনবাবুর সাধু প্রাপ্ত অবশ্যই তিনি যেভাবে বাংলা চষে ফেলছেন আজকে রানাঘাট কালকে মুর্শিদাবাদ আজকে বহর আজকে বীরভূম তো কালকে বারুইপুর সারা রাজ্য চষে ফেলছেন বাবুর সঙ্গে তার তালমিলটা ভালোই হয়েছে এখন বাংলায় বিরোধী নেতা হিসাবে আগে যারা ছিলেন তাদের সঙ্গে শুভেন্দুবাবুর কার্য পদ্ধতি তার এনার্জি তার গতি কোন তুলনাই হয় না সূর্যবাবু যখন বিরোধী দলনেতা হয়েছিলেন চৌত্রিশ বছরের ক্ষমতা হারাবার বিহলতা তাকে গ্রাস করেছিল আর মান্নান নিজের দলের কাছ থেকে শুভেন্দুবাবু কিন্তু দেখিয়ে দিচ্ছেন যে পরিষদীয় রাজনীতিতে বিরোধী দলনেতার কি ভূমিকা হওয়া উচিত এবং তিনি কার্যত তৃণমূলে কাঁপুনি ধরিয়ে দিয়েছেন অমিত শাহের বিশ্বস্ত এবং আস্থাভাজন সুবেন্দ শুভেন্দু অধিকারী তাই শুভেন্দু অধিকারী যখন কাউকে নিশা না করে কিছু বলেন অনেকেই তাতে কিন্তু ভয় পেয়ে যান অনেকের শিরদারা দিয়ে কিন্তু বইতে শুরু করে যখন বাবু হাবরার বিধায়কের নাম না করে বললেন বেশি ফটফট করবেন না আপনার নামও গরু পাচারের ব্যাপারে আছে তখন নিশ্চয়ই অশোকনগরের বিধায়ক স্বস্তিতে থাকবেন না কারণ আপনি যাই বলুন যে কেন্দ্রীয় যে এজেন্সিগুলো সেই এজেন্সিগুলো তো কেন্দ্রীয় সরকার পরিচালনা করে তাদের অভিযান হতেই পারে সেরকম তথ্য যদি এজেন্সির হাতে দেওয়া যেতে পারে তারা অভিযান চালায় সেই জন্যই অনেকে শুভেন্দুবাবুর এই সতর্ক বার্তাকে প্রবাদ করে কিন্তু তিনি ভয়ে পাইয়ে দিয়েছেন কাঁপুনি ধরিয়ে দিয়েছেন খুব সঠিকভাবে শুভেন্দ্রবাবু একটা কথা বলেছেন করিমপুরে যে এ রাজ্যে তৃণমূলের বিকল্প একমাত্র বিজেপি দেখুন তৃণমূল কটা আসনে লড়বে এখানে বিয়াল্লিশ মেঘালয় আসাম উত্তরপ্রদেশ মিলিয়ে ছেচল্লিশ সাতচল্লিশ আর মেরেগেড়ে পঞ্চাশ তা পঞ্চাশটা আসনে লড়ে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রক হওয়া যায় না আর কংগ্রেস কংগ্রেসের যে অবস্থা এখন সারা দেশে চল্লিশ পঁয়তাল্লিশটা আসন যদি কংগ্রেস পায় তাহলে কংগ্রেস বসতে যাবে আর বাম কয়েকটি আসনে তারা এখানে লড়াই দেবে যেমন যাদবপুর যেমন দমদম মালদা মুর্শিদাবাদ রায়গঞ্জ এই আসনগুলোতে জোট বেঁধে তারা লড়াই দেবে কংগ্রেসের সঙ্গে সঙ্গে কিন্তু ব্যাস ওইটুকুই সারা বাংলায় কটা সাতটা আটটা কিন্তু অধিকাংশ আসনে তাদের ফল খারাপ হবে তারা লড়াই দেবে মানে এই নয় যে তারা জেতার জায়গায় যাবে কিন্তু তারা লড়াই দেবে ভোটের শতাংশ তাদের বৃদ্ধি পাবে পঞ্চায়েতে অনেকে বললেন দেখেছেন বামেরা ঘুরে দাঁড়াচ্ছে পঞ্চায়েত নির্বাচন অত্যন্ত স্থানীয় স্তরের বোঝাপড়ার মাধ্যমে হয় আর এটা দেশের সরকার গঠনের নির্বাচন আর দেশের সরকার গঠনের নির্বাচনে কার্যত যে চেহারাটা নিয়েছে এটা রেফারেন্ডাম হচ্ছে গণভোট নেতৃত্বের প্রশ্নে গণভোট সেখানে মোদিজির ধারে কাছে কেউ নেই আরে বিজেপি যে ভোট পেয়েছে সেই ভোটের সিংহবাক্ত বামেদের ঝুলি থেকে এসছে কিছু তৃণমূলের ঝুলি থেকেও এসছে অর্থাৎ বামপন্থী সমর্থকদের একটা বড় অংশের মোহ হয়েছে তারা মনে করছে যে তৃণমূল বিরোধী লড়াই করার ক্ষেত্রে বামেরা এখনো দুর্বল তারা পারবে না কিন্তু বিজেপি পারবে কারণ তারা কেন্দ্রীয় সরকারে প্রধান শাসক দল তাহলে এদের পুলিশ থাকলে এদের কেন্দ্রীয় বাহিনী আছে তাই তৃণমূলের অত্যাচারে নিপীড়িত রাজনৈতিক কর্মী সমর্থক বামেদের কংগ্রেসের আবার তৃণমূলের ভিতরেও কলকে না পেয়ে ক্ষুব্ধ অভিমানীরা বিজেপির তলায় ছাত্রের তলায় সেই প্রবণতা রাতারাতি বদল হবে না জয়েন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও রাইট চয়েস রাইট ডিসিশন ধরুন আপনি একজন ভোটার পশ্চিমবঙ্গে ধরুন বামপন্থী ভোটার আপনি বামপন্থী দলকে সমর্থন করে লোকসভা নির্বাচনে আপনার লাভটাকে কি প্রথম কথা জিততে পারবে না ধরুন একাত্তা জিতলেও কেন্দ্রে কারা সরকার করবে সেটা একদম স্থির বামপন্থী সাংসদ জিতলে অপজিশন বেঞ্চে বসবে তাহলে আপনার লাভটা কি হবে আবার সেই কেন্দ্র বিরোধী জেহাদ যখন ন্যাশনাল মেন সঙ্গে যুক্ত হওয়ার কথা বলা হচ্ছে তখন আবার কেন্দ্রবিরোধী জেহাদ আমরা শুনব এক্ষেত্রে তৃণমূল এবং বাম মুদ্রার এপিট ওপিট সিপিএম এর ছাত্র হচ্ছে তৃণমূল এটা নিয়ে তো কোনো সন্দেহের অবকাশ নেই তাহলে বামেদের আপনি আদর্শগত কারণে বামেদের বোর্ড দিতে পারে কিন্তু আদর্শ পরিবর্তন হয় বাস্তব অবস্থা ভেবে তো মানুষ সিদ্ধান্ত নেয় বিধানসভা নির্বাচন হলে আলাদা বিষয় কিন্তু নির্বাচনটা দেশের নির্বাচন তাই বামেদের ভোট দেওয়ার অর্থ কিন্তু বকলমে তৃণমূলকেই ভোট দেওয়া ওই বললাম মুদ্রা রেপিট ওপিট দুজনেই কেন্দ্র বিরোধী অবস্থান নেবে এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ আবার কেন্দ্র কেন্দ্রবিরোধী জেহাদ জেহাদ শব্দটা বলবো না মার্জনা করবেন কেন্দ্র বিরোধী চিৎকার তীব্র হবে কার লাভ রাজ্যবাসীর লাভ স্টেট ব্যাংকের বিদেশি মুদ্রা বিনিময় শাখা কলকাতা থেকে চলে যাচ্ছে হেডকোয়ার্টার ছিল হেডকোয়ার্টার কলকাতা থেকে দিল্লি শিফট হয়ে যাচ্ছে অফ বরোদা তাদের উত্তরবঙ্গের ব্রাঞ্চ গুলোর হেডকোয়ার্টার গোহাটি করে দিয়েছে আগে ছিল কলকাতা বিনিয়োগের দেখা নেই তোমার দেখা নাই রে তোমার দেখা নাই অসমের হেমন্ত বিশ্ব হিমন্ত বিশ্ব শর্মা চিপ ফ্যাক্টরি নিয়ে যাচ্ছে বিভিন্ন রাজ্যে বিনিয়োগ আসছে কম বেশি আসছে পশ্চিমবঙ্গে আসছে না বিজেপি সে তত্ত্ব প্রকাশ করেছে করার জায়গা নেই করেনি কারণ ওগুলো শূন্য দাবির ধকা নিনাদ বাস্তবে কোনো মিল নেই তাই শুভেন্দুবাবু যে কথাটা বলছেন যে বামেদের কংগ্রেসকে ভোট দিয়ে আপনার ভোটটা অপচয় হবে যদি আপনি তৃণমূল বিরোধী লড়াই করতে চান তাহলে একমাত্র বিকল্প বিজেপি এটাই শুভেন্দুবাব বলছেন এবং এটা অনেকে সমর্থনও করছেন ধরুন ফরওয়ার্ড ব্লক আছে বৈদ্যবাটির বাইরে ফরওয়ার্ড ব্লকের এর কোন অস্তিত্ব আছে ক্রান্তি প্রেস বাইরে আর এস অস্তিত্ব আছে ভূপেশ ভবনের বাইরে সিপিআই এর অস্তিত্ব আছে তারা বলছে আমাদের আসন ছাড়বো না ভাগের আসন ছাড়বো না আরে আর এস পির সেই স্বর্ণযুগ নেই দেবু ব্যানার্জি নেই বাবু নেই তাত্ত্বিক নেতা সোসাইটি অ্যান্ড চেঞ্জের বাবু নেই সিপিআই এর তাত্ত্বিক নেতারাও নেই অধ্যাপক বাসব সরকার নেই স্বাধীন গুহ কবে চলে গেছেন ইন্দ্রজিৎ বাবু গীতা মুখার্জি গুরুদাস দা কেউ নেই আর ফরোয়ার্ড ব্লকের কথা তো ছেড়েই দিন বুদ্ধিবাটির বাইরে ফরোয়ার্ড ব্লক কজন করে সেই ফরোয়ার্ড ব্লক হচ্ছে পুরুলিয়া আসন ছাড়বো না আরএসপি বলছে বহরমপুর আসন ছাড়বো না আলিপুরদু আর ছাড়বো না কত ভোট আছে যদি আপনাদের সমঝোতা করতে হয় কংগ্রেসের সাথে এরকম একগুয়েমির মানসিকতা নিয়ে কি কোনো সমঝোতা হয় কংগ্রেসেরও অনেক দাবির পিছনে যৌক্তিকতা নেই কিন্তু যে দাবিগুলোর প্রতি কংগ্রেসের যৌক্তিকতা আছে পুরুলিয়ায় নেপাল মাহাতো ভালো ক্যান্ডিডেট রায়গঞ্জ আহ মুর্শিদাবাদ তিনটে মালদার দুটো জলপাইগুড়ি একটা কংগ্রেস দাবি করতেই পারে আইএসএফ কেউ আপনাকে অ্যাকোমোডেট করতে হবে তবে ডায়মন্ড ডাবারে আইএসএফ ইল লড়বে সম্ভবত নওসাদ থেকে বিকাশ ভট্টাচার্য আইএসএফ সঙ্গে কথা চালাচ্ছে ভোটের তো ঘন্টা বেজে গেল এখনো কতদিন কথা চলবে আপনার কংগ্রেসের সঙ্গে আপনারা সমঝোতা অতীতে করেছেন ভেঙেছেন একলা চলেছেন আবার ভোট আসলেই আবার সমঝোতার কথা হয় আমি জানি কংগ্রেসের কেরল লবি বামেদের সঙ্গে সমঝোতায় আগ্রহী নয় বিশেষ করে কেসি বেনেগোপাল যিনি রাহুলের ঘনিষ্ঠ সংগঠনের নেতা আলা থেকে এবার সিপিআই বিরুদ্ধে লড়বেন তিনি ডিলে করছেন ক্রমাগত কারণ তাকে আলাপূজা কেন্দ্রে ভোটারদের প্রশ্নের মুখে পড়তে হবে যে এখানে তোমরা কুস্তি করছো বাংলায় গিয়ে দোস্তি করছ তাই তিনি সময় নষ্ট করেছেন তবে হয়ে যাবে শেষ পর্যন্ত হয়ে যাবে সেই সমঝোতা কতটা বাস্তবের মাটিতে হবে সেটা সময় বলবে এই মুহূর্তে এবার আসুন প্রতিবেদন শেষ করব। টবে লাগানো গাছ কিরকম ফটোর 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 করছে টবে লাগানো গাছ বলছে এটা প্রশান্ত কিশোরের কি বলবো এজ লাগানো গাছ কার উদ্দেশ্যে কাদের উদ্দেশ্যে করেছিলেন আপনারা জানেন সেই টবে লাগানো গাছ নিজের সহজাত বৈভবের হ্রাস করার ভঙ্গিতে বলেছেন শিবু হাজরা উত্তমকে কেন সিবিআই হেফাজতে চাইছে না ওদের কি শুধু লক্ষ্য ছিল শেখ শাহজাহান আরে শিবু আর উত্তম শাহজাহানের ডানার বাহা শিবু আর উত্তম হচ্ছে শাহজাহান যা বলতেন তারা তাই করতেন শাহজাহানের পরামর্শেই তারা চলতেন শাহজাহানের সঙ্গে শিবু আর উত্তমের কোনো ফারাক নেই সবাই এক এক গোয়ালের গরু কি কারণে টবে লাগানো কাজ সব ফরফর করে বলছে বুঝতে পাচ্ছেন। এখানেও ওই ওই মেরুকরণ 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 উপায় নেই তো সুজাতা মন্ডল সে গিয়ে বলেছে নিজের কেন্দ্রে প্রচারে যে বুথে যদি তিনি লিড না পান কোনো কার্য তো ভোটারদের ধমকানো চমকানো কালকা যোগী সুজাতা মন্ডল আর টবে লাগানো কাজ পরর করে কারণ একটাই তো গুণ তিনি একজন স্বনাম ধন্য ভ্রাতুষ মানে ভাইপো একজন স্বনাম ধন্য ভাইপো ভ্রাতুষ শুদ্ধ বাংলায় বললাম আসলে ভাইপো স্বনাম ধন্য ভাইপো এটাই তার গুণ জৈবায়ত্তম কুলে জন্ম মদায়ত্ত হি পৌরসং সাধে কিশোর বলেছেন অববে লাগানো কাজ নির্বাচন আসছে পড়র 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 করছে টবে লাগানো কাজ চ্যালেঞ্জ করছে খালি বলে ছেড়ে দেব এটা প্রমাণ করতে না পারলে রাজনীতি ছেড়ে দাও 2019 এ বালাকপুরে গিয়ে বলেছিলেন এখানে যদি অর্জুন সিং না হারেন দু লাখ ভোটে তিনি রাজনীতি ছেড়ে দেবেন অর্জুন জিতলেন খোকা বাবু রাজনীতি ছাড়লেন ভাবেন কি রাজ্যের মানুষ মূর্খ রাজ্যের মানুষ লেখাপড়া জানে না ভালো দু একটা ইংরেজি হিন্দি বলতে পারলেই বিরাট নেতা হয়ে গেছে আপনার দলের আমচা চামচা বেলচারা আপনাকে নেতা মানতে পারে পশ্চিমবঙ্গের মানুষ আপনাকে নেতা মানে না তবে লাগানো কাজ বলেই মনে করে আবার আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদ বাপ কত সে নামের বাহার পদের বাহার আর কাজের ক্ষেত্রে লবর মানুষের পালস প্রচারে ক্ষমতা নেই আর নিজেকে সবসময় জাহির করা যে দুর্নীতির বিরুদ্ধে তিনি এক আপসির যোদ্ধা ওরে বাপরে বাপ এসব কথা শুনলে ঘোড়াও হাসে তা তিনি এখন রাজ্যে ঘুরে ঘুরে নানা জায়গায় ফটন পটন করবেন চ্যালেঞ্জ দেবেন মেরুকরণ করার চেষ্টা করবেন কিন্তু এতে ভবি ভুলবে না পশ্চিমবঙ্গের মানুষ তাদের মনোভাব মনে হয় স্থির করে ফেলেছে এবারের ফলাফল চমকে দেওয়ার মতো হবে তারপরেই তৃণমূল দেয়াল লিখনটা পড়তে পারবে ছাব্বিশের দেয়াল লেখন যদিও ২৬ পর্যন্ত এই সরকার টিকে থাকবে কিনা সেটাও বিলিয়ন ডলার প্রশ্ন